হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবার আমি হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিস নিয়ে যেগুলো জানা থাকলে আপনাদের সমস্ত কাজ সহজ হয়ে যাবে তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে চটপট করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকের প্রথম টিপসটি আপনাদের প্রত্যেকের খুব কাজে আসবে আমরা প্রত্যেকেই কিন্তু এরকম ধরনের নন স্টিকের তাওয়া বা কড়াই ইউজ করেই থাকি কিন্তু ননস্টিকের এই তাওয়াগুলো বা কড়াইগুলো পরিষ্কার করা ততটাই কঠিন হয়ে যায় কারণ ননস্টিকের একটা নন কোটিং থাকে সেটা খুব বেশি ঘষাঘষি করার ফলে উঠে যায় যার ফলে কড়াইগুলো পুড়ে গেলেও কিন্তু আমরা নিরুপায় হয়ে থাকি আর তাছাড়া নর্মালি বেশি ঘষা মাজা না করার ফলে দেখবেন সাইডগুলোতে কালো কালো নোংরা জমে যায় বা অনেক সময় পুড়ে লে সেই কালো কালো একটা দাগ বসে যায় যার ফলে ননস্টিক কড়াইটা পরিষ্কার করা অনেক কঠিন ব্যাপার হয়ে যায় তো আজকে আমি আপনাদের একটা দারুণ ট্রিক বলবো যার সাহায্যে ননস্টিক কড়াই পুড়ে গেলেও আপনারা খুব সুন্দর মতো করে পরিষ্কার করে নিতে পারবেন তার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে চা পাতা তবে অবশ্যই ইউজ করা চা পাতা নেবেন যেহেতু ইউজ করা চা পাতাটা খুব সফট হয়ে থাকে তারপর আমাদের নিয়ে নিতে হবে লেবু অর্ধেক টুকরো লেবু কেটে সেই লেবুর রস চাপাতার সাথে মিশিয়ে তারপরে লেবুর খোসা দিয়ে আমরা কড়াইটাকে বা তাওয়াটাকে ভালো মতো করে মেজে নেব এখানে কোনো স্ক্রাবার বা কোনো স্টিল উলের কোনো প্রয়োজন পড়বে না শুধুমাত্র লেবুর খোসা দিয়েই খুব সুন্দর মতো করে মেজে ঘষে পরিষ্কার করলেই দেখবেন তাওয়াতে থাকা যত নোংরা বা পুড়ে যাওয়ার দাগ খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর তাছাড়া চাপাতা আর লেবুর মিশ্রণ কড়াইয়ের পোড়া দাগ পরিষ্কার করতে খুবই সাহায্যকারী আর এখানে যেহেতু ইউজ করা চাপাতা ইউজ করেছি যার ফলে দেখবেন নন স্টিক কোটিং একেবারেই কিন্তু উঠে যাবে না তাই বন্ধুরা আপনারা ননস্টিকের কড়াই বা তাওয়া পরিষ্কার করার সময় অবশ্যই আপনারা এই ট্রিকের সাহায্যে পরিষ্কার করবেন এতে করে আপনাদের ননস্টিকের কড়াইয়ের কোনো ক্ষতিও হবে না আর খুব সুন্দর মতো পরিষ্কার হয়ে যাবে যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আসলে কি হয় আমরা ননস্টিকের বাসনগুলো ইউজ তো করে থাকি কিন্তু বেশি ঘষে মেজে পরিষ্কার করতে পারি না যার ফলে এই রকম নোংরা বসে যায় বা অনেক সময় দেখা যায় পুড়ে গেলেও কিন্তু পরিষ্কার করা যায় না তবে এবার থেকে সেই সমস্যাটা আর হবে না আশা করছি এই ট্রিপটি আপনাদের দারুণ উপকারে আসবে তাই বন্ধুরা ভিডিওটি উপকারে আসলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা আমরা বাজার থেকে লেবু কিনে আনার পরে আমরা লেবুগুলোকে ফ্রিজে স্টোর করে রাখি আর ফ্রিজে স্টোর করে রাখার ফলে লেবুগুলো খুব শক্ত হয়ে যায় তো লেবুগুলো ঠান্ডায় শক্ত হয়ে যাওয়ার ফলে লেবুগুলোকে না আমরা ঠিকমতো কেটে ইউজ করতে পারি না কারণ কাটার পরে যখন লেবুগুলোকে আমরা স্কিউজ করি তখন কিন্তু আর ভালো মতো করে লেবুর রসও বেরোয় না আর স্কিউজও করা যায় না তো সেক্ষেত্রে খুব সমস্যার সৃষ্টি হয়ে যায় কিছুক্ষণ নর্মাল করতে হয় তবে গিয়ে আমরা ইউজ করতে পারি তো অনেক সময় দেখা যায় হাতে অত টাইম নেই তো সেক্ষেত্রে আপনারা চট জলদি এই কাজটি করে নেবেন গ্যাসটিকে অন করে নেবেন গ্যাসটিকে অন করে নেওয়ার পরে গ্যাস বার্নারের চারিপাশে লেবুগুলোকে রেখে দিতে হবে আর তাছাড়া আরেকটি কাজও করা যায় রান্নাবান্না করার পরে গ্যাস বার্নারটি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে সেই গরম বার্নারের ওপর যদি লেবুগুলোকে রেখে দেওয়া যায় তাহলেও দেখবেন লেবুগুলো খুব তাড়াতাড়ি নর্মাল হয়ে যায় বা লেবুগুলো সফট হয়ে যায় যার ফলে সেই লেবু আমরা ইউজ খুব সহজেই করতে পারবো তাছাড়া একসাথে অনেকগুলো লেবুর রসও বের করে নিতে পারবো তাই বন্ধুরা এই ছোটো ছোটো টিপসগুলো যদি আমরা জানতে পারি তাহলে দেখবেন আমাদের কাজ খুব সহজ হয়ে যাবে আর তাছাড়া কাজ করতে গিয়ে আমাদের আর কোনো অসুবিধায় পড়তে হবে না আশা করছি ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে চলুন এবার দেখি নেওয়া যাক পরবর্তী টিপসটা তো বন্ধুরা আমরা প্রত্যেকেই কিন্তু এরকম ধরনের এলইডি বাল্বের ইউজ করে থাকি তো অনেক সময় দেখা যায় বাল্বগুলো জ্বলছে না তো সেক্ষেত্রে আমরা খুব সহজ ভাষায় বুঝে ফেলি যে বাল্বটা মানে ফিউজ হয়ে গেছে যার ফলে বাল্বটা কিন্তু আর জ্বলছে না তো সেক্ষেত্রে আমরা বাল্বটাকে বাতিল করে দিয়ে অন্য নতুন বাল্ব কিনে এনে লাগাই এমনটা একেবারেই করবেন না অনেক সময় কি হয় বাল্বের পেছনে দেখুন থাকে কার্বন আর সেই কার্বনটা যখন ডাউন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু বাল্বটা কিন্তু জলে না অনেক সময় কিন্তু এই রিজনটা হয়ে থাকে আপনারা পরীক্ষা করে দেখবেন তাই বাল্ব বাতিল করার আগে অবশ্যই আপনারা কি করবেন নিয়ে নেবেন গ্রেটার গ্রেটার কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এবার আমাদের কি করতে হবে যেহেতু বাল্বের পেছনে কার্বন থাকে আর সেই কার্বনটা যেহেতু ডাউন হয়ে গেছে তাই সেই কার্বনটাকে অ্যাক্টিভ করার জন্য এখানে দেখুন বাল্বের পেছনের অংশটাকে গ্রেটারের সাহায্যে এইভাবে করে ঘষে নিতে হবে তো এইভাবে করে ঘষে নিলেই দেখবেন জমে যাওয়া বা ডাউন হয়ে যাওয়া বা কার্বনটা খুব সুন্দর মতো অ্যাক্টিভ হয়ে যাবে যার ফলে বাল্বটি আবারও পুনরায় জ্বলে উঠবে তাই বন্ধুরা এলইডি বাল্ব বাতিল করার আগে অবশ্যই আপনারা এই ট্রিক বা এই পরীক্ষাটি করে নেবেন আর এই ট্রিকটি করতে গেলে আপনাদের বেশি পরিশ্রম বা বেশি টাইমও লাগবে না অনেক সময় ফিউজও হয়ে থাকে তবে বাতিল করার আগে অবশ্যই আপনারা এই ট্রিকটি ট্রাই করে দেখতে পারেন আপনাদের খুব ভালো রেজাল্ট পাবেন আশা করছি ট্রিকটি কাজে দেবে চলে যাব পরবর্তী টিপস নিয়ে আজকাল প্রত্যেকের বাড়িতেই কিন্তু গ্যাসের ইউজ হয়ে থাকে তো অনেক সময় দেখা যায় গ্যাস সিলিন্ডার খুব তাড়াতাড়ি খালি হয়ে যাচ্ছে মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কেন হচ্ছে চলুন আমি আপনাদের বিস্তারিত কারণটি বলবো তার আগে বলি গ্যাস বার্নারগুলো আমি কিন্তু খুলে নিয়ে এলাম গ্যাস বার্নারগুলো আমাদের টাইম টু টাইম পরিষ্কার করা খুবই দরকার কি হয় আমরা যখন রুটি তৈরি করি বা রান্না করে থাকি তখন আটার গুঁড়ো বা হাবি হাবিজাবি অনেক জিনিসই কিন্তু গ্যাস বানারে ছোট ছোট যে ছিদ্রগুলো রয়েছে সেগুলোতে কিন্তু জমা হয়ে যায় আর যার ফলে অনেক ছিদ্র ব্লক হয়ে যায় আর ছিদ্রগুলো ব্লক হয়ে যাওয়ার ফলে গ্যাসের ফ্লেমটা ঠিকঠাক মতো করে জলে না আর ফ্লেমটা যদি পুরোপুরিভাবে ঠিকঠাক মতো করে না জ্বলে তাহলে সেক্ষেত্রে রান্না করতে আমাদের অনেক বেশি টাইম লেগে যায় তাই গ্যাসের অনেক অপচয় হয়ে যায় তো তার জন্য আমাদের মাঝে মধ্যে গ্যাস বার্নারগুলোকে পরিষ্কার করা বা ডিপ ক্লিনিং করা খুবই প্রয়োজন তো গ্যাস বার্নারগুলোকে ভালো মতো করে পরিষ্কার করার জন্য একটা ছোট্ট ট্রিক শেয়ার করছি দেখবেন আপনাদের খুবই কাজে আসবে তার জন্য কি করতে হবে নিয়ে নিতে হবে একটা পাত্রে জল আর সেই জলের মধ্যে আমি অল্প একটু কোলগেট আর অল্প লবণ মিশিয়ে দিয়েছি তারপরে গ্যাস বার্নারগুলোকে আমি এই জলের মধ্যে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো তারপর একটা পুরনো টুথব্রাশের সাহায্যে বার্নারগুলোকে ঘষে নেব তবে এক্ষেত্রে আমরা আপনাদের বলে রাখি তো বন্ধুরা যেহেতু গ্যাস বার্নারগুলো লোহার তৈরি হয়ে থাকে আর লোহার তৈরি জিনিসে কিন্তু জং লেগে যায় তাই জং লেগে যাওয়ার ফলে অনেক সময় কিন্তু ছিদ্রগুলো ব্লক হয়ে যায় তো সেক্ষেত্রে ওপর থেকে অল্প একটু লবণ যদি দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে নিতে পারেন তাহলে দেখবেন আরও বেশি ভালো মতো পরিষ্কার হয়ে যাবে কারণ লবণের মধ্যে রয়েছে ক্লিনিং এজেন্ট যার ফলে লবণ খুব সুন্দর যে কোনো জিনিসকে পরিষ্কার করতে খুবই সাহায্যকারী জং তেও খুব সাহায্যকারী তারপরে আমাদের আরেকটি ছোট কাজ করে নিতে হবে সেটা হচ্ছে নিয়ে নিতে হবে সেফ আর সেফ সাহায্যে ছিদ্রগুলোকে যদি এইভাবে করে একটু পুশ করে একটু ঘুরিয়ে নেওয়া যায় হাতের সাহায্যে তাহলে দেখবেন ছিদ্রের মধ্যে জমে থাকা আটার গুঁড়ো বলুন বা জঙ্গের যে কোনো দাগ বলুন সব কিন্তু খুব সুন্দর মতো করে পরিষ্কার হয়ে যাবে আশা করছি এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে তাই মাঝে মধ্যে সপ্তাহে একবার অন্তত এইভাবে করে গ্যাস বার্নারগুলোকে পরিষ্কার করবেন যার ফলে আপনাদের গ্যাসের কিন্তু বেশি অপচয় হবে না চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু একজন দুজন সদস্য এমন থাকে যারা কিন্তু চশমা পরে থাকে আর অনেকে কিন্তু চব্বিশ ঘন্টাই চশমা পরে থাকে তো যার ফলে চশমার মধ্যে ছোপ ছোপ দাগ পড়ে যায় অনেক সময় হালকা স্ক্র্যাচেসও চলে আসে তো চশমা পরিষ্কার করার জন্য একটা ছোট্ট ট্রিক এখানে নিয়ে নিতে হবে ভ্যাসলিন এবার কি করবো ভ্যাসলিন অল্প একটু নিয়ে নেব আর ভ্যাসলিনটাকে না এভাবে দেখুন চশমার গায়ে ভালো মতো করে মানে চশমার যে গ্লাসটা সেই গ্লাসের দুপাশেই আমি ভালো মতো করে লাগিয়ে নিলাম এখানে কিন্তু বেশি ভ্যাসলিন নেওয়ার কোনো প্রয়োজন নেই অল্প একটু ভ্যাসলিন নিতে হবে তারপরে নিয়ে নিতে হবে একটা কটন বা আমি তুলো নিয়েছি বা যে কোনো ধরনের কাপ একটা কটনের কাপড়ও নিয়ে নিতে পারেন বা চশমা পরিষ্কার করেন সেই কাপড়টিও নিয়ে নিতে পারেন তারপরে এইভাবে করে ভ্যাসলিনটির সাহায্যে মুছে নিতে হবে তাহলে দেখবেন আপনাদের চশমায় লেগে থাকা যত নোংরা বা দাগ বা যে কোনো ধরনের হালকা ফুলকা স্ক্র্যাচেস থাকলেও সেটাও কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে আশা করছি ট্রিকটি খুব কাজে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা